আষাঢ়ের শেষ সময় সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বেশিরভাগ সড়ক ও অলিগলি তীব্র জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে দিতে পড়েছে নগরবাসী বিষয়ে আরও জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম এছাড়াও রাজধানীতে আরও দুই জায়গায় আছেন আমাদের আরও দুই সহকর্মী শুরুতেই চলে যেতে চাই আরিফ আপনার কাছে যে এখন তো বৃষ্টি নেই কিন্তু জলাবদ্ধতা তো সকাল থেকেই ছিল কি পরিস্থিতি দেখছেন এখন রেদান আমি আমি যদি একটু দেখাতে চাই আপনি দেখতেই পাচ্ছেন ইতোমধ্যে যে আসলে জলাবদ্ধতার যে চিত্রটা সেটা এই নিউ মার্কেটের ভেতরে আসলেই বোঝা যায় জলাবদ্ধতা কাকে বলে দেখুন পুরো নিউ মার্কেটের ভেতরে যত দোকানগুলো রয়েছে প্রতিটা দোকানে কিন্তু প্রায় কোমর পর্যন্ত পানি সেক্ষেত্রে ব্যবসায়ীরা বলতেছেন যে তাদের যে লোকসান হয়েছে যেহেতু আজকে শুক্রবার বেচা কিনে ভালো হওয়ার কথা সাপ্তাহিক ছুটি থাকার কারণে তো সেইটা তারা কিন্তু একেবারে তাদের মাথায় হাত তারা কিন্তু অনেকেই আছেন যে তারা দোকানে আসছেন তাদের মালামালগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন কতটুকু আসলে তারা সেভ করতে পারবেন সেই বিষয়টা কিন্তু বেশি ভাবে তারা এসে এসে তাদের কতটুকু ক্ষতি হয়েছে সেই বিষয়টা কিন্তু তারা দেখে যাচ্ছেন এবং কি আমি একটু এখানে এক ব্যবসায়ী আছে জানতে চাচ্ছিলাম যে আপনাদের কী কী ক্ষতি হয়েছে একটু বলবেন আমাদের আপনার দোকানে পানি ঢুকে আমাদের দশ পনেরো লাখ টাকার মাল অনেক ক্ষতি হয়েছে সব বিজায় গেছে অনেক ক্ষতি ক্ষতি হয়েছে এখন অনেকটা মাল আপনার আমরা তুইলা মানে উপরের জায়গা ছানে রাখছি তারপর তো এগুলো তো পানি কতটুকু আসলো আমি দেখতে পাচ্ছি যে আপনার কোমর পর্যন্ত পানি এই যে কোমর পর্যন্ত পানি আর উপরে পানি ছিল ঠিক আছে এখন অল্প একটু হয়তো পানি কমছে এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমরা ব্যবসায়ী যারা আছে অনেক ক্ষতিগ্রস্ত আচ্ছা আমি একটু জানতে চাই আপনার কাছে ব্যবসায়ীদের তো আপনাদের সমিতি আছে তারা আসলে কেন উদ্যোগ নেয় কারণ প্রতি বছর আমরা দেখি যে বৃষ্টি হলে বৃষ্টি হলে এরকম জলপ্রদতা হয় নিমখের মধ্যে এটা প্রতি বছরই হয় তো এটা আসলে সমাধান হয় না কেন সমাধান করে না তারা কি করবো আমরা করবো আমরা ছোটখাটো ব্যবসায়ী আমরা কীভাবে সমাধান তাদের কাছে কীভাবে বলুন তারা যদি দেখতেছে না মার্কেটে যে পানি ওঠে প্রতি বছর নয় দোকানদারকে অনেক ক্ষতি হয় লক্ষ লক্ষ টাকার মাল ক্ষতি হয় ঠিক আছে ড্রেনগুলি যদি পলিথিনে মনে করেন জাম হয়ে যায় একটু পয়ফস রাখলে মনে করেন এরকম ক্ষয়ক্ষতি হয় না আমাদের এই পানিটা কতদিন থাকতে পারে মনে করেন আজকে সারাদিনই থাকবে সারাদিনই থাকবে পানিটা ঠিক আছে আজকে তো শুক্রবার ব্যবসা কতটুকু লস হলো আপনাদের মনে মোটামুটি ভালো আজকে ব্যবসা কেন্দ্র হয়তো শুক্রবার দিন সে ব্যবসা কেন্দ্র হইল না আমাদের কাস্টমার আসবে পানিতে মানে তলাই রইলো আমাদের মাল মেলা মাল ভিজে গেছে আমার মনে করেন দশ পনেরো লাখ টাকার মাল ভিজে গেছে আমার তো দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি জুড়ে কিন্তু আসলে কোমর পরিমাণ পানি তো সেক্ষেত্রে ব্যবসায়ীরা তাদের তারা বরাবরই বলে যাচ্ছেন প্রতি বছরই বৃষ্টি হলে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয় যেটা আসলে তাদের লোকসানে লোকসানটা গুনতে হয় তারপরেও স্থায়ী কোনো সমাধান চাচ্ছেন তারা কোনো ধরনের সমাধান তারা পাচ্ছেন না আপনি যত যতদূর যত দূর যাবেন যত জায়গায় যাবেন না কেন ইমাকারের ভেতরে প্রতিটা জায়গাতেই একই অবস্থা কোমর পর্যন্ত পানি তো সেক্ষেত্রে এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি এই পানি একদম নোংরা পানি যেটা সুয়ারেজ এবং কি ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয় এখানে প্রতি বছরই আর পাশাপাশি তারা বলছেন যে এই নোংরা পানিতে পানিবাহিত রোগ রোগের একটা আক্রমণ আক্রমণ তারা করে থাকে তো সেই যে পানিবাহিত রোগ সেই রোগ থেকে পরিত্রাণ পেতে বা এই ধরনের দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে ব্যবসায়ীরা তারা কিন্তু ছোটোখাটো ব্যবসায়ী বলতেছেন যে যারা সমিতি লোকজন আছেন বা এখানে যারা ব্যবসা করে করে আসছেন তাদেরকে যারা যারা অভিভাবক আছেন মার্কেটের তাদের কাছে তাদের দাবি যে যাতে করে এই এটার যাতে করে এই যে সৃষ্টি হয় সেটার স্থায়ী একটি সমাধান তারা চাচ্ছেন তারপরেও দেখুন অনেকেই এসেছেন লাখ লাখ টাকার আসলে ক্ষতি হয়েছে আমি একটু জানতে চাই আপনার আপনার কি দোকান আছে হ্যাঁ দোকান তো অবশ্যই আছে ওই যে এখানে দোকান ছিল আমরা আলাপ পাইনি পর অনেক টাকার মাল নষ্ট হয়ে আছে এক লক্ষ টাকার উপরে আমরা মানে আস্তে আস্তে মালপত্র সব ভিজে আছে মানে শুধু আমার একা না মানে অনেকজনের অসংখ্য ধন্যবাদ শুনছিলেন রেদোয়ান যে আসলে ব্যবসা ব্যবসায়ীদের যে ক্ষতি সে ক্ষতি পুষে উঠবে কবে সেটার কিন্তু এখন একটা মাথায় হাত বলা যায় বলা যায় যে ব্যবসায়ীদের মাথায় হাত নিউ মার্কেটে তো এই ছিল এখান থেকে সব শেষ নিশ্চয়ই জলজট নেই কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ বৃষ্টি নেই কিন্তু জলজট রয়েছে আর ব্যবসায়ীদের ভোগান্তির বিষয় তো আমরা দেখলামই চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী মাহপুজার বৃষ্টি রয়েছে গ্রিন রোডে মাহফুজা বৃষ্টি গ্রিন রোডের অবস্থা এখন আপনি কেমন দেখছেন গ্রিন রোডের অবস্থা আগে যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে কিন্তু দুর্ভোগ বাড়ছে আস্তে আস্তে করে মানুষের সাধারণ মানুষ যারা আছে আমি এর আগেও বলেছিলাম যে এলাকাটা পুরাটাই হসপিটাল কেন্দ্রিক সেজন্য রোগী রোগীদের সংখ্যা বেশি আমি একটু আপনাদেরকে দেখাতে চাই আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে গ্রিন রোডে গ্রিন লাইফ হসপিটালটা আছে মেডিকেল কলেজ হসপিটাল সেখানে কিন্তু যে আমি দেখাতে পারছি যে আপনাদেরকে বেশ কিছু মানুষ রুগী যারা আছে রুগী স্বজন সাথে লোক আছে তারা সবাই কিন্তু এখানে এরকম আটকা পড়েছে কিছুক্ষণ আগে রিক্সা যোগে কিন্তু তিনজন মহিলা এক রিক্সায় উঠে অনেকক্ষণ অপেক্ষা করে যেতে চাচ্ছিলেন কিন্তু গিয়েছে এমন ঘটনা ঘটনা কিন্তু কিন্তু এখানে একদম সেকেন্ডের মধ্যে আর মানুষ যারা আছে তারা কিন্তু বিরক্তই প্রকাশ করছে আমি বলবো কেননা যদিও হেসে মুখে বিরক্ত প্রকাশ করছে যে কেউ দেখান নাই এদিকে কেউ কিছু করার নেই যখনই কোনো বৃষ্টি হয় সামান্য বৃষ্টিতে পানি শুরু হয় তখনই তারা শুধুমাত্র কিছু ক্যামে ক্যামেরা এবং সংবাদকর্মীদেরকে দেখে এর বাইরে তারা আর কোনো লোকজন দেখেনি এবং জনপ্রতিনিধি যারা আছে বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত যারা আছে সচেতন ব্যক্তি এবং সংস্থা যারা আছে এলাকার উন্নয়নে যে স্থানীয় লোকাল যে সংগঠনগুলো আছে তারাও কিন্তু কোনো রকম কোন উপকার করতে এখানে এগিয়ে আসে না এই যে ঘন্টা যাবত পানি এখানে আটকে আছে কবে নাগাতে এই পানি কমবে আর আরেকটা রেদন আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে দিতে চাই এই বৃষ্টির কারণে এবং পানির কারণে আশেপাশের যতগুলো এলাকা আছে বসতবাড়ি বাসাবাড়ি আছে কোনটাতে কিন্তু গ্যাস নেই আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা ভদ্র মহিলা রিক্সায় করে যাচ্ছিলেন তিনি পানির গভীরতা দেখে কিন্তু তিনি চিৎকার দিচ্ছেন রাস্তায় রাস্তায় চিৎকার চেঁচামেচি শুরু করেছে যেটা বলছিলাম যে কিন্তু কিন্তু গ্যাস নেই ফলে মানুষ সকাল থেকে না খেয়ে আছে তারা কি এমনও হয়েছে যে এখন পর্যন্ত দুপুরের খাবার খায়নি এবং নাস্তাও খায়নি দোকানপাট থেকে কিন্তু হচ্ছে সেই দোকানপাট তো গ্যাসের সংকট দেখা যাচ্ছে রেদোয়ান এক কথায় বলতে পারে যে গ্রিন রোডের অবস্থা একদম একাকার ভোগান্তিতে জনদুর্ভোগে মানুষ নাকাল এখানে দুর্ভোগ আসলেই চরমে যে পরিস্থিতি আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী তার তিনি আছেন ধানমন্ডিতে তার কাছে জানতে চাইব যে ধানমন্ডিতে কি অবস্থা বিশেষ করে আপনি যেখানে আছেন ওই এলাকায় গ্যাস কিংবা হচ্ছে ব্যবসায়ীরা কি বলছেন কিংবা অন্যান্য সংকট দেখতে পাচ্ছেন কিনা মাসুদ ধানমন্ডি সাতাশের এই মুহূর্তে পরিস্থিতি যদি একটু দেখাতে চাই সকাল থেকেই এখানে কমর পর্যন্ত পানি যারাই এই রাস্তাটি ব্যবহার করেছে তারাই জন দুর্ভোগে পড়েছে কারণ স্বাভাবিকভাবে এই রাস্তা দিয়ে বাস এর মতো বড় যানবাহনও চলাচল করতে এসে এখানে বন্ধ হয়ে গেছে কারণ এখানে পানি অনেক বেশি স্রোতের কারণে এখানকার যারা দায়িত্বে আছেন সিটি কর্পোরেশন আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তারা এখানে এসে এখানকার যে ম্যান হোলগুলো রয়েছে সেগুলোর ঢাকনাগুলো খুলে দাঁড়িয়ে থেকে সেগুলোর পানি যাতে দ্রুততম সময়ে এখান থেকে নির্গমন করতে পারে সেই ব্যবস্থা তারা করার চেষ্টা করেছেন তো তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কেন আসলে এত পানি এখানে জমে গেছে তারা যেটি বলেছে যে ম্যান হোলের ঢাকনা দিয়ে যে পরিমাণ পানি প্রবেশের কথা সেটির চেয়ে অনেক গুণ বেশি পানি থাকার কারণে পানিগুলো যেতে পারেনি যে কারণেই আসলে এখানে পানি জমে গেছে আর আবহাওয়া অফিস থেকে আমরা যে তথ্যটি পেয়েছি যে আজকে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই মাত্র ছয় ঘন্টায় একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যেটি সারা দেশে সর্বোচ্চ আর গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ হয়েছে কক্সবাজারে তিনশো নয় মিলিমিটার তো সেই কারণে মূলত রাজধানীর এই পরিস্থিতি ধানমন্ডির সাতাশেও সেটির প্রভাব পড়েছে এখানকার যারা যেই যানবাহনেই যাচ্ছে বিশেষ করে রিকশা ভ্যান তারা এখানকার যেই জায়গাটুকুতে পানি আছে সেই জায়গাটুকু পারাপারের জন্যই তারা আসলে এখানে ট্রিপ মারছেন এবং তারা সেটার জন্য অনেক বাড়তি ভাড়া আদায় করছে বলে নগরবাসীর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই যতটুকু পানি দেখা যাচ্ছে এখন এটুকুর জন্য তারা পঞ্চাশ টাকা ভাড়া নিচ্ছে এক প্রতি যাত্রীর কাছ থেকে তো যাত্রীরা একদিকে যেরকম এখানে বাসে যারা এসেছেন বেশ কয়েকটি বাস বন্ধ হয়ে গেছে এখানে একটি বাস দেখা যাচ্ছে ট্রান্স সিলভা সেটি দাঁড়িয়ে আছে সেটি দীর্ঘক্ষণ ধরে ওখানে বন্ধ হয়ে পড়ে আছে যে এরকম আরও বেশ কয়েকটি গাড়ি যেগুলো বন্ধ হয়েছিল এই বন্ধ গাড়ির কারণে যারা যাত্রী ছিল তারাও পরবর্তীতে বাস গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কেউ রিক্সায় করে বিভিন্নভাবে তারা বিভিন্ন গন্তব্যে তারা গিয়েছে তো সবারই আসলে একটি অভিযোগ যে এই যে ভোগান্তি এই ভোগান্তি থেকে তারা রক্ষা চায় এবং এক শুধুমাত্র বৃষ্টি না জলাবদ্ধতার কারণে যানবাহন সংকট নানামুখী বিপদে তারা আসলে আজকে পড়েছে যারাই রাজধানীতে বের হয়েছে আসলে সাতাশের পরিস্থিতিও ঠিক তেমনই এই ছিল আসলে আমার কাছে ধানমন্ডি সাতাশ থেকে জলাবদ্ধতার সর্বশেষ তথ্য নিশ্চয়ই এসবের স্থায়ী সমাধানের জন্য সিটি কর্পোরেশনের দিকেই তাকিয়ে থাকবে নিশ্চয়ই সাধারণ মানুষ আপনাকে ধন্যবাদ মাসুদ